মুড়ি ডিজাইনটা তৈরি করার জন্য এখানে আমি লম্বা 4 ইঞ্চি এবং চওড়ায় 17 ইঞ্চি পেস্টিং নিয়ে নিয়েছি। একই মাপে আমি হচ্ছে কাপড় নিয়ে নিচ্ছি। এরপর এটাকে এর সঙ্গে আয়রন করে অ্যাটাচ করে নিতে পারেন, আবার চাইলে সাইডে সেলাই করে এটা আটকে নিতে পারেন। তো আমি এটা সেলাই করে আটকে নিচ্ছি। আয়রন করে নিলে ফিনিশিংটা ভালো হবে এবং ডিজাইন করতে অনেক বেশি কমফোর্টেবল লাগবে। আমি এখানে আয়রন না করে এখন আমি সেলাই করে আটকে নিচ্ছি। যাদের আয়রন নেই তারা এইভাবে করে করতে পারেন। এখন আমরা এখানে মার্ক করব। তো একটা সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। সমান হবে এভাবে করে মার্ক করলে, প্রথমে একটা ভাঁজ দিবেন, তারপর আর একটা ভাঁজটিকে এই মাপে করে দিবেন এবং এইভাবে করে দিতে থাকবেন। একটু নখের সাহায্যে চেপে চেপে এইভাবে করে মার্ক করবেন, তাহলে এই সাপ বসে যাবে প্রতিটা জায়গায়। আমি এটা সম্পূর্ণ এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মার্ক করে দেখাচ্ছি কিভাবে হবে এটা। তো এই যে দেখতে পাচ্ছেন দাগ বসে গিয়েছে। চাইলে আপনারা স্কেলের সাহায্যে এবং চক দিয়ে এর উপরে মার্ক করে নিতে পারেন। আর যদি এভাবে না করেন তাহলে 1 ইঞ্চি সরি 1.5 ইঞ্চি চওড়া করে করে এভাবে করে মার্ক করবেন। প্রতিটা মার্কের স্পেস রাখবেন 1.5 ইঞ্চি করে। এরপরে এইভাবে করে ভাঁজ করে কোণা ঘেঁষে সেলাই করে দিবেন। একেবারে কোণা ঘেঁষে এরকম করে সেলাই করতে হবে, তাহলে এই সেলাইটা দেখতে সুন্দর লাগবে। এইভাবে করে আমি সম্পূর্ণটা এই যে মার্কের উপর দিয়ে সেলাই করে নিচ্ছি। তো সম্পূর্ণ দাগ অনুযায়ী দেখতে পাচ্ছেন সেলাই করে নিয়েছি। এবার ক্রিস ক্রস এই যে এই সাইডটা আবারও ভাঁজ করে করে তারপরে কোণা ঘেঁষে একটা করে সেলাই দিয়ে দেবো। এভাবে করে শেষ পর্যন্ত আবারও সেলাই দিতে থাকবো। 1 ইঞ্চি করে স্পেস হবে এখানে। তো আমি এইভাবে করে সেলাই করে আটকে নিচ্ছি আবারও, ঠিক আছে? আপনারাও এভাবে করে ডিজাইনটা তুলে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি করে নিয়েছি। এরপর আমরা নিচে এই যে এখানে 1.5 ইঞ্চি লম্বা এবং চওড়াটা ঠিক ডিজাইনের মাপ অনুযায়ী 17 ইঞ্চি এরপরে রাখছি, রেখে সেলাই করে দেব। আর হ্যাঁ, ডিজাইনের কাপড় এবং পেস্টিংটা নেবেন আপনাদের পায়ের মোহরের থেকে 2 ইঞ্চি এক্সট্রা। এরপরে এটাকে এই যে উপর আর একটা সেলাই দিয়ে চাপ সেলাই বসিয়ে নিচ্ছি। এরপর এটা ঘুরিয়ে যেরকম হবে, আমি এখন সালোয়ারের কাপড়টা নিয়ে নেব এবং অবশ্যই সালোয়ারের কাপড়টা সোজা সাইডে রাখতে হবে এবং ডিজাইনের কাপড়টাও এর উপরে সোজা সাইডে রাখতে হবে। দেখুন, রাখছি। রেখে এবারে এই কোণা ঘেঁষে প্রথমে সেলাই করে এটাকে বসিয়ে নিচ্ছি এর উপরে। এরপর এই সাইডে আমরা ভিতরের দিকে দিয়ে দেব, এই যে ভিতরের দিকে দিয়ে দিয়ে তারপরে সেলাই করে দেব ধার ঘেঁষে। এই সাইডটা এখন সেলাই করে দেবো। খেয়াল রাখবে নিচে যেন গুছিয়ে না যায়, সেদিকে খেয়াল রেখে এইভাবে করে সেলাই করে আটকে দিলাম। এখন আমরা এই যে পায়ের মুখের এই দিকেও সেলাই করব। 3 ইঞ্চি লম্বা এবং চওড়াও আমরা হচ্ছে এই ডিজাইন অনুযায়ী রেখেছি, আর পেস্টিংটা 1.5 ইঞ্চি নিয়েছি। এরপর এর উপরে রেখে এটাকে আয়রন করে নিতে পারেন। আমি এটাও সেলাই করে নিচ্ছি। অবশ্যই আপনারা চেষ্টা করবেন আয়রন করে এটা লাগিয়ে নেওয়ার। এরপরে এভাবে করে এটা এভাবে করে চেপে দিয়ে এর উপর দিয়ে আবারও সেলাই করে দিচ্ছি। এরপর এর সঙ্গে অ্যাটাচ করব, তার জন্য এটা এর উপরে রাখতে হবে এবং কোণা ঘেঁষে সেলাই করে এটাকে উল্টিয়ে নিতে হবে। আমি এটা দেখতে পাচ্ছেন সেলাই করে উল্টিয়ে নিয়েছি। সেলাইটা আমার মিসিং গেছে, এর জন্য দুঃখিত। আর এরপর আপনারা পায়ের মোহরের মাপ অনুযায়ী এটাকে হচ্ছে সেলাই করে দিবেন সাইড দিয়ে, তাহলে কিন্তু সালোয়ারটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। ভিডিওটা কতটা সহজ লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও জানাবেন। আজ পর্যন্ত আল্লাহ হাফেজ।